too can learn English. Hello dear viewers and learners. Welcome back to my online English class in my YouTube channel, You Too Can Learn English. আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের এই ক্লাসে আমি ACC English second paper-এর সেন্টেন্স ট্রান্সফরমেশনের উপর 2018 সালে বোর্ড কোশ্চেনে যে ক সেট ছিল সেই ক সেটের 6 নম্বর কোশ্চেনটি আলোচনা করতে যাচ্ছি। আর তোমরা জানো 2018 সালে 8টি বোর্ডকে 2টি অংশে ভাগ করে ক এবং খ এই 2টি সেটে 2টা কোশ্চেন করা হয়েছিল। তা ক সেটের মধ্যে ছিল হচ্ছে ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, যশোর বোর্ড এবং সিলেট বোর্ড। এই 4টি বোর্ডে চেঞ্জিং সেন্টেন্সের উপরে যে কোশ্চেনটি ছিল তা নিয়ে আজকে আমি কথা বলতে যাচ্ছি। স্টুডেন্টস, আশা করি তোমরা পুরো সময় জুড়ে আমার সাথে থাকবে। এই কোশ্চেনের যে সেন্টেন্স গুলো যে নির্দেশনায় পরিবর্তন হবে সেগুলো কিভাবে পরিবর্তন করব সেগুলোকে পুরোপুরি দেখে নেওয়ার জন্য স্টুডেন্টস চলো শুরু করি। প্রথমটি হচ্ছে কি, ভেরি ফিউ ইনসেক্টস আর অ্যাজ বিজি অ্যাজ আ বি। এটাকে করতে হবে কি, কম্পারেটিভ। তার মানে আমরা বুঝতে পারছি এটা ডিগ্রির উপরে কোশ্চেনটি দেওয়া, এবং কম্পারেটিভ যেহেতু করতে হবে তাহলে আমাকে দেখতে হবে এটা কোন রূপে আসলে দেওয়া রয়েছে। আমরা জানি কম্পারেটিভ এর বিপরীতে রয়েছে পজিটিভ এবং সুপারলেটিভ। তার মানে এটা আমরা দেখতে পাচ্ছি যে অ্যাজেক্টিভ রয়েছে এবং তার পূর্বে একটা অ্যাজ, পরে একটা অ্যাজ। তার মানে এটি কিসে রয়েছে, পজিটিভ ডিগ্রিতে রয়েছে, এবং এটা শুরু হয়েছে ভেরি ফিউ এই সাবজেক্টটা দিয়ে। এই পুরোটুকু হলো সাবজেক্ট, এটা ভার্ব, অ্যাজ ডট ডট অ্যাজ, মানে এই দুটো অ্যাজ এর মাঝখানে বা সো অ্যাজ এর মাঝখানে একটা অ্যাজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে। তারপরে যাকে তুলনা করা হচ্ছে সেই নাউন বা প্রোনাউন সেটাকে সাবজেক্ট দ্বিতীয় আকারে এখানে বসানো হয়ে থাকে। তাহলে অ্যাজ এর পর হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট, প্রথম সাবজেক্ট হচ্ছে ভেরি ফিউ ইনসেক্টস। তাহলে এটার আমরা এখন পরিবর্তন করব, সেটাকে একটু কপি করে নিই, মানে বসাই দিলাম। এখন যেহেতু আমাকে কম্পারেটিভ করতে হবে, তাহলে কম্পারেটিভ করার জন্য আমাদের শর্ত হলো প্রথমে দেখতে হবে সাবজেক্ট হিসেবে কাকে বসানো যায়। আমরা মনে রাখবো যে সুপারলেটিভ এবং কম্পারেটিভ এর ক্ষেত্রে আমরা সবসময় যে ব্যক্তি বা বস্তু বা প্রাণী বা যে জিনিসকে নিয়ে আমরা কথা বলবো মেনলি তাকে আমরা সাবজেক্ট বলবো। তাহলে এখানে আমরা কথা বলছি কাকে নিয়ে, বি, মৌমাছি নিয়ে, তাই না? তাহলে মৌমাছিকে আমরা এখানে সাবজেক্ট বানিয়ে দেবো। তাহলে কি লিখবো, আ বি। তাহলে সাবজেক্ট হয়ে গেল, কম্পারেটিভ ডিগ্রির গঠনটা খেয়াল করতে হবে। সাবজেক্টের পর কি থাকে, ভার্ব থাকে। এখানে আপাতত ভার্ব রয়েছে কি, আর। তাহলে এটাকে আমরা পরিবর্তন করে কি করব, এখানে নিয়ে এসে ইজ করব, কারণ আগে ছিল সাবজেক্টে ইনসেক্টস, এখন হয়ে গেছে আ বি। অতএব যেহেতু বি হচ্ছে সিঙ্গুলার, আমরা এখানে কি লিখবো, ইজ, প্রেজেন্ট টেন্স। তাহলে আ বি ইজ। তাহলে সাবজেক্ট গেল, ভার্ব গেল, এবার বলছে অ্যাজেক্টিভ এর কম্পারেটিভ রূপটা নিয়ে আসতে হবে। এখন বিজি হচ্ছে আমার মূল অ্যাজেক্টিভ, এর কম্পারেটিভটা কি হবে, বিজিয়ার, তাই তো, বিজিয়ার। এবার আমরা জানি একটা কনজাংশন নিয়ে আসতে হবে কম্পারেটিভের। তারপরে ভেরি ফিউ যদি কখনো থাকে, এখন যেহেতু আমাদের কি করা হলো, দ্বিতীয় সাবজেক্টটাকে প্রথম সাবজেক্ট করলাম, তারপরে ভার্ব বসালাম, তারপরে অ্যাজেক্টিভ এর কম্পারেটিভ রূপ করলাম, তারপরে আমরা দেন বসিয়ে দিলাম কনজাংশন হিসাবে। এখন তাহলে আমাদের কাজ হলো বর্তমানে যে সাবজেক্টটা রয়েছে এখানে সেই সাবজেক্টটাকে এরপরে বসিয়ে দেওয়া। তাহলে এখানে সাবজেক্টটাকে শুধু বসালে হবে না, একটু পরিবর্তন করতে হবে। আমরা দেনের পরে ভেরি ফিউ এর পরিবর্তে মোটামুটি 2-3টা রূপ বসাতে পারি, তাই তো? ভেরি ফিউ এর পরিবর্তে কি লিখবো, ম্যানি আদার লিখতে পারি, ফিউ আদার লিখতে পারি, অথবা মোস্ট আদার লিখতে পারি। তাহলে ভেরি ফিউ এর পরিবর্তে আমরা কি করলাম, ম্যানি আদার, ফিউ আদার অথবা এই মোস্ট আদার, এইটুকুকে লিখলাম, দিয়ে বাকি যেটুকু ছিল সেভাবে বসিয়ে দিলাম। তার মানে বিশেষ খুব বেশি পরিবর্তন করতে হচ্ছে না, শুধু ভেরি ফিউ যেটা রয়েছে এই ভেরি ফিউ এর পরিবর্তে আমরা এই ফ্রেজগুলোকে যুক্ত করব। তারপরে যে নাউনটা থাকবে, অর্থাৎ আমরা সাবজেক্টকে যা হিসাবে তুলনা করছি, এখানে বি কে কি হিসাবে তুলনা করা হচ্ছে, ইনসেক্টস, সেই তুলনীয় যে নাউন
সেই নাউনটিকে আমরা এখানে বসিয়ে দিই। সো ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের আজকের এই ভেরি ফিউ ইনসেক্টস আর অ্যাজ বিজি অ্যাজ আ বি এর কম্পারেটিভ রূপ। তাহলে এর ভিতরে যে কোনো একটা বসালে চলবে, ঠিক আছে? এরপর আমরা চলে যাই বি নাম্বার সেন্টেন্সে। ইট ইজ নন অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ক্রিয়েচার। এটা করতে হবে অ্যাক্টিভ, তার মানে এটা একটি ভয়েস চেঞ্জের ব্যাপারে রয়েছে সেন্টেন্স। তাহলে ভয়েস চেঞ্জের এখানে করতে হবে অ্যাক্টিভ, তার মানে সেন্টেন্সটি রয়েছে প্যাসিভে। তাহলে আমরা এটা এখান থেকে কেটে দিয়ে এটাকে কপি করে এখানে বসাই দিই। তাহলে এখন আমাকে ভাবতে হবে যে সেন্টেন্সটাকে যেহেতু আমরা অ্যাক্টিভ করব, প্রথমে আমরা কি ধরে নিব ভার্ব। তাহলে ভার্ব ফ্রেজটাকে পুরো ধরে নিলাম, এটুকু হচ্ছে ইজ, আর এটা হচ্ছে আমার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তার মানে প্যাসিভে রয়েছে। বি ভার্বের পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকা মানে প্যাসিভে থাকা, এটা আমরা বুঝে নিব ভার্ব দেখে। আর একটা জিনিস হলো, সাবজেক্ট যদি প্যাসিভ হয় তাহলে ভার্বটাকে আমরা প্যাসিভ করে থাকি। তাহলে ইট বলতে কাকে বোঝানো হচ্ছে? বি কে বোঝানো হচ্ছে। এখন বি নো মানে জানা, তাহলে বি কি কোনো কিছু জানি এমনটা বোঝাচ্ছে না? বি কে আমরা জানি এই প্রাণী হিসাবে বা এই কীট হিসাবে বা ক্রিয়েচার হিসাবে, সেটা যে আমরা জানি এটা বোঝানো। তাহলে এখন এই নো ভার্বের এজেন্ট কিন্তু অনুপস্থিত, অর্থাৎ এই বি কে যে আমরা একটা পরিশ্রমী ক্রিয়েচার হিসাবে জানি, তাহলে ক্রিয়েচার হিসাবে কারা জানে? মানুষেরা জানে। অতএব এখানে মেইন এজেন্টটা হচ্ছে কিন্তু মানুষ, তাই না? তাহলে আমার যেহেতু অ্যাক্টিভ করতে হবে, অতএব আমাকে একটা অ্যাক্টিভ সাবজেক্ট খুঁজতে হবে। তার মানে এই ভার্বের যে সরাসরি এজেন্ট হবে, যার দ্বারা এই কাজটি করা হয়, তাকে আমার সাবজেক্ট করতে হবে। তাহলে কারা জানে? আমরা অথবা বলতে পারি পিপল, এটা বলে দিলাম যে আমরা অথবা লোকজন। এরপর আমরা করব কি, সাবজেক্ট বসানোর পর ভার্ব নিয়ে আসবো। এখন এই ভার্ব ফ্রেজ থেকে আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রথম কাজটি হবে যে ঠিক মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের পূর্বের যে বি ভার্বটি থাকবে সেটাকে আমরা উঠিয়ে দিই, তার মানে ইজটা এখানে আর থাকবে না। তবে এই বি ভার্বের আগে যদি অন্য কোনো সহযোগী ভার্ব থাকতো, তাহলে বর্তমান সাবজেক্ট অনুসারে তাকে আমরা কিন্তু বসাতাম। তাহলে যে কোনো ভাবেই প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের পূর্বের যে বি ভার্ব থাকবে সেটাকে উঠিয়ে দিতেই হবে, আর রাখা যাবে না। এবং যখন এই বি ভার্বটাকে উঠিয়ে দিব, তখন আমাকে ভাবতে হবে বি ভার্বটি কোন রূপে আছে, এটা কোন রূপে আছে? প্রেজেন্ট। অতএব তখন এই মূল ভার্বের পাস্ট পার্টিসিপলটাকে আমার ওই প্রেজেন্ট রূপেই করতে হবে। যদি এটা পাস্ট রূপে থাকতো তাহলে আমরা পাস্ট করতাম, পাস্ট পার্টিসিপল রূপে থাকলে পাস্ট পার্টিসিপল করতাম। অর্থাৎ যে বি ভার্বটাকে আমরা উঠিয়ে দিব, সেই বি ভার্বটা যে রূপে থাকবে আমাকে মূল ভার্বটা ঠিক পরবর্তী সেন্টেন্সে সেই রূপে বসাতে হবে। আমরা করে দিলাম কি, ইজ নন থেকে নো। পিপল আর উই নো কাকে জানি আমরা? এরপর হচ্ছে যে বর্তমানে সাবজেক্ট রয়েছে তাকে আমরা করে দিলাম। এবার বাকি অপশন যেটুকু থাকবে সেটুকু আমরা বসিয়ে দিব, কপি করে নিই। তাহলে উই আর পিপল নো মানে উই নো ইট অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ক্রিয়েচার, তার মানে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার কিন্তু আরো সহজ একটা বিষয়, ঠিক আছে? শুধু এজেন্ট যদি উল্লেখ না থাকে আমাকে খুঁজে বার করতে হবে, মানে বর্তমান সাবজেক্ট করার জন্য, কারণ সাবজেক্টকে অবশ্যই অ্যাক্টিভ হতে হবে, তাই না? তা না হলে তো ভার্বকে অ্যাক্টিভ করা যাবে। তো ডিস্টেন্স, এই হলো আমাদের প্যাসিভ থেকে অ্যাক্টিভে রূপান্তর বি নাম্বার সেন্টেন্সের ক্ষেত্রে। এবার চলে আসি সি নাম্বার সেন্টেন্সটাতে, এটাকে একবারে আমরা কপি করে নিই। তাহলে এখন এখানে কি বলা হচ্ছে? আমাকে বলতে হচ্ছে একটা সিম্পল করতে হবে, তার মানে সেন্টেন্স আছে কি রূপে সেটা আমরা দেখে নিই। ইট ফ্লাইজ ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার অ্যান্ড কালেক্টস হানি। তাহলে এখানে একটি অ্যান্ড রয়েছে, অ্যান্ড দ্বারা দুটো ক্লজ কিনা সেটা বুঝতে হবে। এখানে একটি ফ্লাইজ ফাইনাইট ভার্ব রয়েছে, এখানে কালেক্টস একটি ফাইনাইট ভার্ব রয়েছে, তার মানে দুটো আলাদা ক্লজ, মানে এটা কম্পাউন্ড সেন্টেন্স। এখন আমাকে সিম্পল করতে হবে। সিম্পল করার জন্য আমি একটা শর্ত বলেছিলাম, সেই শর্তটা একটু মনোযোগ দিয়ে শুনে নাও। যদি দুটা ক্লজে দুটা ফাইনাইট ভার্ব থাকে, তাকে সিম্পল করার জন্য প্রথমে ভাবতে হবে যে দুটা ভার্বের সাবজেক্টটি একই সাবজেক্ট কিনা, মানে প্রথম সাবজেক্টটাই এই দুটা ভার্বের সাবজেক্ট কিনা। যদি হয়ে থাকে, হ্যাঁ, এবার শর্তটা খেয়াল রাখবেন, যদি দুটা ভার্বেরই সাবজেক্ট একই হয়ে থাকে, তখন আমাকে ভাবতে হবে এই দুটা ভার্বের মধ্যে আমি কাকে ফাইনাইট করব এবং কাকে নন ফাইনাইট করব। কারণ সিম্পল সেন্টেন্সে কখনোই দুটা ফাইনাইট ভার্ব বসতে পারে না, তাহলে একটাকে ফাইনাইট করতে হবে, একটাকে নন ফাইনাইট করতে হবে। এখন যে কোনো একটাকে আমি কিন্তু ফাইনাইট আর একটাকে নন ফাইনাইট করতে পারি। এখন সেটা আমার নির্ভর করবে এখন আমি কিভাবে করব। পরবর্তী কথা খেয়াল করো যে যদি যাকে আমি ফাইনাইট রাখবো তার সাপেক্ষে নন ফাইনাইট ভার্বটি যদি আগে হয়ে থাকে তাহলে আইএনজি করব, আর নন ফাইনাইট ভার্বটা যদি পরে হয়ে থাকে তাহলে টু করব। তাহলে আমরা এটাকে সিম্পল দুইভাবে করতে পারি। তাহলে আমরা যদি ফ্লাইজকেই
ফাইনাইট রাখি তাহলে কেমন হবে? তাহলে পুরোটুকুকে আমরা ঠিক রাখবো, কপি করে নিলাম, এইটুকু পুরোটুকু আমি খেয়াল করলাম থাকবে। তাহলে ফ্লাইস এটা ফাইনাইট রাখলাম, তাহলে একে আমি নন ফাইনাইট করব। এখন এই নন ফাইনাইট ভার্বটি কি ফ্লাইস ভার্বের আগে হচ্ছে না পরে হচ্ছে? তাহলে আমরা একটু ভেবে দেখি যে এটা ফুলে ফুলে উড়ে বেড়ায় এবং মধু সংগ্রহ করে, তার মানে আগে ফুলে ফুলে উড়ে বেড়ায় তারপরে সে মধু সংগ্রহ করে, তাহলে কি দিব? টু কালেক্ট হানি। আমরা আমরা একে কি করে দিলাম? ইনফিনিটিভ করে দিলাম। তাহলে যদি ফাইনাইট ভার্বের পরে নন ফাইনাইট ভার্বটি হয় তাহলে ইনফিনিটিভ করতে হবে। এখন যদি আমরা ফ্লাইসটাকে নন ফাইনাইট করি তাহলে কারেক্টটাকে আমরা কি কি করব? ফাইনাইট করব, তার মানে এই কাজটা আগে হয়ে যাচ্ছে ফাইনাইট ভার্বে। তার জন্য আমরা কি লিখবো? আইএনজি, ফ্লাইং ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার, এটুকু দিয়ে কমা দিলাম, ইফ কালেক্ট সানি। এই তাহলে এটাকে আমরা নন ফাইনাইট করে ফেললাম, কারণ এই কাজটি আগে হচ্ছে ফাইনাইট ভার্বেরই, তাই এটাকে ফাইনাইট ভার্ব করেছি, আর এটা যেহেতু আগে সংগঠিত হচ্ছে তাই আইএনজি করে দিলাম। এই দুইভাবে আমরা এই কম্পাউন্ড সেন্টেন্সটাকে সিম্পলে রূপান্তর করতে পারি। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা ডি নাম্বার সেন্টেন্সে চলে যাই, তো কপি করে নিই এখান থেকে। দেখো ডি নাম্বার সেন্টেন্সে কি বলা হচ্ছে? হি স্টোরস হানি ইন দ্য হাইভ। এটাকে কি করতে হবে আমাদের? প্যাসিভ করতে হবে, তার মানে এটা অ্যাক্টিভে রয়েছে। তাহলে অ্যাক্টিভের জন্য আমার প্রথম শর্ত হবে তিনটা জিনিসকে খুঁজে বার করা। প্রথমে আমরা কি খুঁজবো? ভার্ব। তাহলে এখানে ভার্ব কি আছে? স্টোরস, এটা ভার্ব হলো। এরপর পরবর্তী কি খুঁজবো আমরা? সাবজেক্ট খুঁজবো। তাহলে সাবজেক্ট আছে কিনা এখানে? কে স্টোর করে? ইট, এটাকে সাবজেক্ট করে ফেললাম। দ্বিতীয়ত হচ্ছে আমাকে খুঁজতে হবে কি? অবজেক্ট। তাহলে দেখি অবজেক্ট কোথায় পাবো আমরা? ভার্বকে আমরা দেখি, প্রশ্ন করি কি সংগ্রহ করে, তাই না? কি স্টোর করে? হানি। এইটুকু হচ্ছে আমার অবজেক্ট। আমরা তিনটা জিনিস পেয়ে গেছি, বাকি থাকলো এই অংশটুকু, এটা নিয়ে আমাদের ভাবার কিছু নেই, এটাকে জাস্ট আমরা যেভাবে আছে সেভাবেই রেখে দিলাম। এখন তিনটা জিনিস ধরার পর আমাদের প্রথম কাজ হবে কি? অবজেক্টকে সাবজেক্ট করা। তাহলে এখানে সাবজেক্টকে মানে এরপর বলা হচ্ছে যে আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল তো করবো, তাই না? তাহলে আমরা একটু করে দিই, তারপর বলছি। তাহলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করলাম, কিন্তু টেন্সটা তো রক্ষা হলো না। এটা কোন টেন্সে ছিল? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ছিল, কিন্তু এখন তো আমরা স্টোরড করে ফেলেছি, নাকি পাস্ট টেন্স হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তাহলে বুঝতে হবে এটা আমরা তো পাস্ট পার্টিসিপল করেছি, পাস্ট টেন্স নয়। তাহলে আমাকে কি করতে হবে? এই প্রেজেন্ট টেন্সের রূপটাকে এই সেন্টেন্সেও দেওয়ার জন্য আমাকে বি ভার্বকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়ে আসতে হবে। তাহলে প্রেজেন্ট টেন্সের বি ভার্বগুলো কি কি? অ্যাম, ইজ, আর। তাহলে হানির সাথে কোনটা বসবে? ইজ। তাহলে ইজটা কেন আসলো বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে হানি স্টোরড, মুখস্থ করার দরকার নেই, সিম্পলি বিষয়টা বোঝো। তাহলে হানি ইজ স্টোরড কোথায় সংগ্রহ করা হয়? এই যে অপশনটি ছিল এটাকে আমরা এখানে দিয়ে দিলাম, ইন দা হাইভ। কে সংগ্রহ করে? এজেন্ট রয়েছে, তাকে আমরা এখন বাই দিয়ে বসাই দিলাম। তাহলে হানি স্টোরড ইন দা হাইভ বাই ইট। এখন এটুকু দিলেও চলবে, না দিলেও চলবে, কারণ আমার এজেন্টের কথা এখানে খুব একটা দরকার নেই। তাহলে এই হলো আমাদের ডি নাম্বার সেন্টেন্সের প্যাসিং, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর চলো আমরা ই নাম্বার কোশ্চেনে চলে যাই। In winter it remains idle but it works hard in spring, এটাকে আমরা একটু কপি করে নিই আগে, ঠিক আছে? এবার বলছে এটাকে কি করতে হবে? কমপ্লেক্স করতে হবে। তাহলে হয় সেন্টেন্সটা সিম্পলে আছে না হয় কম্পাউন্ডে আছে, তাহলে আমরা দেখে নিই। বাট রয়েছে মানে এটা একটি কম্পাউন্ড সেন্টেন্সে আছে, তো কম্পাউন্ড করে দিলাম। তাহলে তার আগে একটা ক্লজ রয়েছে, পরে একটা ক্লজ রয়েছে, এখন আমাকে কমপ্লেক্স করতে হবে। বাট এর সাথে আমরা জানি কমপ্লেক্সের জন্য দুইটা আমার কনজাংশন রয়েছে, সাবঅর্ডিনেটিং কনজাংশন, সেগুলো হলো দো অলদো, নাকি? তাহলে বার্টের আগের যে অংশটা থাকবে সেই অংশটার সাথে আমরা দো অলদো যুক্ত করব, এবং বার্টের পরে অংশটা যেটা সেটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ করে দেবো। তাহলে কি লিখবো জায়গায়? দো ইন উইন্টার, তো কপি করে দিই তাহলে সুবিধা হবে। তাহলে দো ইন উইন্টার ইট রিমেইনস আইডল, যদিও শীতকালে এটা অলস অবস্থায় থাকে, কিন্তু এরা কি করে? বসন্তকালে এসে কঠোর পরিশ্রম করে। এটাকে জাস্ট আমরা এই বসাই দিলাম। তাহলে এখানে শুধু পার্থক্যটা হচ্ছে কনজাংশনের, বাকি আর কিন্তু কোনো পরিবর্তন করতে হচ্ছে না। মানে কম্পাউন্ড এবং কমপ্লেক্সের ক্ষেত্রে কিন্তু আমাদের খুব একটা পরিবর্তন করতে হয় না, কিন্তু সিম্পল থেকে বাকি দুইটাতে আসা যাওয়া করতে গেলে কিন্তু ব্যাপক পরিবর্তন করা লাগে। এখানেই হচ্ছে সমস্যা, যে সিম্পল
থেকে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড অথবা কম্পাউন্ড অথবা কমপ্লেক্স থেকে সিম্পল এই পরিবর্তনের বিষয়গুলো একটু বেশি সতর্কতার সহিত জানতে হয়। আর কম্পাউন্ড টু কমপ্লেক্স এই দুটোর মধ্যে আসা যাওয়া করতে হলে খুব একটা পরিবর্তন করতে হয় না, শুধু কনজাংশন ব্যাপারটা আমাদেরকে একটু খেয়াল করতে হয়। ঠিক আছে, সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কিভাবে এই পরিবর্তনগুলো করলাম। এখন তোমাদের কাজ হলো বেশি বেশি করে প্র্যাকটিস করে নেওয়া। আর ভিডিও ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ রইল, যদি তোমাদের এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে, ভালো লাগা মন্দ লাগা। আর ভিডিও ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তো লাইক করবে এবং কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। কারণ তোমরা যদি ভিডিও ক্লাসগুলোকে লাইক করো কমেন্ট করো তাহলে কি আরো নতুন নতুন ভিডিও ক্লাস করতে আমার কি উৎসাহ আরো বেড়ে যায়। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে এবং পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে রাখবে যাতে নতুন কোনো ভিডিও ক্লাস আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন তুমি পেয়ে যাও। তো আজ আর নয়, পরবর্তী ভিডিও ক্লাসে আরেকটি নতুন টপিক নিয়ে তোমাদের সাথে কথা হবে। এই কামনা নিয়ে শেষ করছি, বাই বাই।